বাইরের ভিউটা এত সুন্দর যে জাস্ট ফিল করে করে এসেছিস, মানে জাস্ট খুব মানে বর্ণনা করা যাবে না। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের আমরা ঘুরতে বেরিয়েছি অনেকদিন পর দুজনে একসঙ্গে। অফিস থেকে টানাই চলে এসেছি আমরা স্টেশনে, তো এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে দুজনে। এখান থেকে আমাদের ট্রেন 5:45 রয়েছে, তো দেখতে দেখতে আমাদের ট্রেনটি স্টেশনে ঢুকে গেছে। আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি এবং এখান থেকেই আমাদের পরবর্তী ট্রেন রয়েছে। তো ও খুব এক্সাইটেড যে লং ড্রাইভে কোথাও যাচ্ছি দুজনে একসঙ্গে, তাও আবার 1 বছর পর। হ্যাঁ, 1 বছর তো কেটেই গেল, আসলে কাজের চাপে সেরকমভাবে বেরোনোর সময়ই করে উঠতে পারিনি। তাড়াহুড়োতে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আনতে পারিনি, তাই ওকে প্ল্যাটফর্মে বসিয়ে আমি কিছু খাবার নিয়ে আসলাম ওর জন্য। এই নাও তোমার জল। তো আমরা ট্রেনে উঠে গেছি আর সিটটাও আমরা ঠিকঠাক পেয়ে গেছি। এখন অনেক রাত হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে নেব, পরের দিন সকালে দেখা হচ্ছে। ট্রেনটি আমাদের শেষ প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর আমরা ট্রেন থেকে উঠে পড়েছি ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নামার জন্য। আর ও তো প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে আগে আগে এগিয়ে চলেছে। কি কেমন লাগছে এই নতুন জায়গা? দারুণ লাগছে, দারুণ। একে তো নতুন জায়গা, তারপরে অনেকদিন পর বেরিয়েছি। এই ওভারব্রিজ ধরেই আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি গাড়ি স্ট্যান্ড পর্যন্ত। এখান থেকেই আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর আমরা গাড়ির উইন্ডোই নিয়েছি বাইরের এই সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়ার জন্য। চলে এসেছি কার্সিয়াং থেকে দার্জিলিংয়ের পথে যাচ্ছি। বার বাইরের ভিউটা এত সুন্দর যে জাস্ট ফিল করে করে এসেছি, সেরকম ভিডিও করার ফটো তোলার মতো মুড একদমই ছিল না। মানে এত সুন্দর, দেখতে দেখতেই টাইম কেটে গেছে। আমরা পৌঁছবো প্রায় হয়তো 1:30 দিকে এরকম বললো। মানে এতটা খাড়াই, এতটা উপরে এসেছি, জাস্ট ভিউটা তো দার্জিলিংয়ের কি অসাম ভিউ, মানে জাস্ট খুব মানে বর্ণনা করা যাবে না। যেটা বর্ণনা তো করাই যাবে না, কিন্তু ঠান্ডাটাও প্রচুর লাগছে, সোজাটাও বের করলাম ঠান্ডা। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বাইরের এই সুন্দর ভিউ দেখতে দেখতে দার্জিলিং পৌঁছে গেলাম। আর এর পরের ভিডিওগুলি দেখার জন্য বন্ধুরা সঙ্গে থাকুক।